পুজোর মুখে জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তীপাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করা হয়। হাতে কলমে এলাকার মানুষের অগ্নি প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরে দমকল বিভাগ। এই মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায়, জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ দমকল বিভাগের অন্যান্য কর্মী এবং এলাকার মানুষেরা। যদি কখনো গ্যাসে আগুন লেগে যায় তাহলে কিভাবে তা নেভানো যায় সে বিষয়ে আলোচনা করেন গোবিন্দবাবু। হঠাৎ আগুন লাগলে কি কি করণীয় সেসব বিষয় বিস্তারিত বলেন তিনি। এই বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় কি বললেন শোনাব। আমরা আজকে যে আমাদের লাগাতার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলছে, বিশেষ করে স্লাম এরিয়াতে, এই পুজোর আগে যত স্লাম এরিয়া বা বস্তি এরিয়া আছে এবং কনজাস্টেড এরিয়া যেগুলো আছে, আমরা সেই সমস্ত জায়গায় আমরা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে আসছি লাগাতার। আজকে 12 নম্বর ওয়ার্ডে আমরা জলপাইগুড়ি এসছি জয়ন্তীপাড়াতে, এবং সেখানে আমাদের ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করলাম এবং কীভাবে আগুন লাগলে প্রাথমিক স্তরে আগুনটা নেভানো যায় এবং অগ্নিজনিত সচেতনতা আমরা এই জনগণের মধ্যে বাড়ানোর জন্য এই প্রোগ্রামগুলো করছি। ধন্যবাদ। আজকে আমাদের ওয়ার্ডে 52 নম্বর ওয়ার্ড জয়ন্তীপাড়াতে ফায়ার সার্ভিসের থেকে লোক এসে ফায়ার ডেমোস্ট্রেশন, অর্থাৎ কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটে গেলে, বিশেষ করে গ্যাস সিলিন্ডার বা ঘরের মধ্যে বা কনজেস্টেড এরিয়ায় ঘটে গেলে কীভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করবে সেটা তারা হাতে কলমে ডেমোস্ট্রেশন দিলেন পাড়ার লোককে। জয়ন্তীপাড়া খুব ঘনবসতি এলাকায় ডেমোস্ট্রেশন দিলেন, খুব সুন্দরভাবে পাবলিক দেখলেন, আশা করি এতে উপকৃত হবে। এবং আমি আশা করব ফায়ার সার্ভিস জন্য বিশেষ করে শহর বা গ্রাম যে কোনো ঘনবসতি এলাকায় এই ডেমোস্ট্রেশনগুলো দিক এবং পাবলিক উপকৃত হোক, এটাই আশা করছি। আপনার নাম আর পরিচয়? মনীন্দ্রনাথ বর্মন, 52 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ধন্যবাদ। পুজোর মুখে জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তীপাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করা হয়। হাতে কলমে এলাকার মানুষের অগ্নি প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরে দমকল বিভাগ। এই মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায়, জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ দমকল বিভাগের অন্যান্য কর্মী এবং এলাকার মানুষেরা। যদি কখনো গ্যাসে আগুন লেগে যায় তাহলে কিভাবে তা নেভানো যায় সে বিষয়ে আলোচনা করেন গোবিন্দবাবু। হঠাৎ আগুন লাগলে কি কি করণীয় সেসব বিষয় বিস্তারিত বলেন তিনি। এই বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় কি বললেন শোনাব। আমরা আজকে যে আমাদের লাগাতার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলছে, বিশেষ করে স্লাম এরিয়াতে, এই পুজোর আগে যত স্লাম এরিয়া বা বস্তি এরিয়া আছে এবং কনজাস্টেড এরিয়া যেগুলো আছে, আমরা সেই সমস্ত জায়গায় আমরা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে আসছি লাগাতার। আজকে 12 নম্বর ওয়ার্ডে আমরা জলপাইগুড়ি এসছি জয়ন্তীপাড়াতে, এবং সেখানে আমাদের ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করলাম এবং কীভাবে আগুন লাগলে প্রাথমিক স্তরে আগুনটা নেভানো যায় এবং অগ্নিজনিত সচেতনতা আমরা এই জনগণের মধ্যে বাড়ানোর জন্য এই প্রোগ্রামগুলো করছি। ধন্যবাদ। আজকে আমাদের ওয়ার্ডে 52 নম্বর ওয়ার্ড জয়ন্তীপাড়াতে ফায়ার সার্ভিসের থেকে লোক এসে ফায়ার ডেমোস্ট্রেশন, অর্থাৎ কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটে গেলে, বিশেষ করে গ্যাস সিলিন্ডার বা ঘরের মধ্যে বা কনজেস্টেড এরিয়ায় ঘটে গেলে কীভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করবে সেটা তারা হাতে কলমে ডেমোস্ট্রেশন দিলেন পাড়ার লোককে। জয়ন্তীপাড়া খুব ঘনবসতি এলাকায় ডেমোস্ট্রেশন দিলেন, খুব সুন্দরভাবে পাবলিক দেখলেন, আশা করি এতে উপকৃত হবে। এবং আমি আশা করব ফায়ার সার্ভিস জন্য বিশেষ করে শহর বা গ্রাম যে কোনো ঘনবসতি এলাকায় এই ডেমোস্ট্রেশনগুলো দিক এবং পাবলিক উপকৃত হোক, এটাই আশা করছি। আপনার নাম আর পরিচয়? মনীন্দ্রনাথ বর্মন, 52 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ধন্যবাদ।